দর্শক আসসালামু আলাইকুম, আমি সেলিনা রহমান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে মাটন চপসের রেসিপি, যেটা আমি করে দেখিয়েছি তেলে ভেজে। ফ্রাইড এই মাটন চপটা রেস্টুরেন্টে কিন্তু অনেক এক্সপেন্সিভ, বাসায় যদি মজা করে তৈরি করে খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আর সামনে আসছে কোরবানি ঈদ, একদম পারফেক্ট টাইমিং ফর পারফেক্ট রেসিপি। চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে এই রকমের সাতটা পিস নিয়েছি আজকে এই রেসিপিটা করার জন্যে। অবশ্যই খেয়াল রাখতে হবে যে সিনার হাড় থেকে এরকম পিস কেটে নেবেন, সেটা যেন 1 ইঞ্চের বেশি চওড়া না হয়। মাংসগুলোকে আমি ধুয়ে পেপার ন্যাপকিন দিয়ে ভালো করে পানিটা শুকিয়ে নিয়েছি এবং একটা হাঁড়িতে নিয়ে নিলাম। এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি, একে একে দিয়ে দিচ্ছি একটা কালো বড় এলাচ, 1 টুকরো দারচিনি, 4টা রেগুলার এলাচি, সেই সাথে আরও দেব 4-5টা লবঙ্গ, দিয়ে দিচ্ছি অর্ধেকটা স্টার অ্যানিস, আপনারা অনেকে এটাকে তারা মশলাও বলে থাকেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা, আরও দিয়ে দিব 1 চা চামচ পেঁপে বাটা, যেটা খোসা সহ পেস্ট করে নেওয়া হয়েছে। এটা মাংসটাকে সেদ্ধ হতে সাহায্য করবে, তবে আপনারা মিট টেন্ডারাইজারও ব্যবহার করতে পারেন যারা দেশের বাইরে থাকেন এবং এই সবুজ পেঁপে বাটাটা পাচ্ছেন না। 1/2 চা চামচ হলুদ দিয়ে 2 কাপ পানি দিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম এবং ঢেকে এটাকে মিডিয়াম আঁচে রান্না করব 20-25 মিনিট। পানিটা কিন্তু শুকিয়ে ফেলতে হবে, যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে তখন একবার এটাকে উল্টে দিচ্ছি। এই জন্যই আমি 2 কাপ পানি দিয়েছি, কারণ বেশি পানি হয়ে গেলে পানিটা অনেকটা রয়ে যাবে, তাই এমনভাবে পানি দিতে হবে যে এটা সেদ্ধ হয় এবং হাড় থেকে মাংসটা যেন খুলে না আসে। উল্টানোর পরে পানিটাকে 5-6 মিনিট জাল দিয়ে শুকিয়ে ফেলতে হবে। আপনাদের একটু দেখাচ্ছি, খেয়াল করুন, মাংসটা কিন্তু নরম হয়েছে কিন্তু হাড় থেকে খুলে আসেনি, তার মানে এটা রেডি হয়ে গেছে। এখন মাংসগুলোকে রেখে দিয়ে আরেকটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়া এবং সেই সাথে 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া, 1 চিমটি পরিমাণ জায়ফল গুঁড়া, 1 চা চামচ লাল মরিচ ভাঙা এবং স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চা চামচ গরম মশলা, আরও সাথে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। সব একসাথে খুব ভালো করে পেস্ট তৈরি করছি। এখন এই পেস্টের মধ্যে চপের যে পিসগুলো সেগুলো নিয়ে এখন এর মধ্যে ভালো করে মিক্স করে নিতে হবে। এমনভাবে কোট করতে হবে যেন চারিদিকে খুব ভালো করে এই টক দইয়ের মিশ্রণটা একটা লেয়ারে তৈরি করে। এটাকে ঢেকে রেখে দেব অন্তত 1 ঘন্টার জন্য, যাতে মশলাগুলো ভালো করে ভেতরে পৌঁছায়। এদিকে যখন 1 ঘন্টা হয়ে যাবে তখন 2টো ডিম আরেকটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1/4 চা চামচ লবণ এবং 2 টেবিল চামচ লিকুইড মিল্ক। সব একসাথে একটু ফেটে নিচ্ছি। ওইদিকে চুলায় কিন্তু একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি তেল দিয়ে, যেটা এখন গরম হচ্ছে। আর এই মিশ্রণটার মধ্যে ম্যারিনেট করা চপসগুলো নিয়ে এইভাবে চারদিক ডুবিয়ে যে তেলটা গরম করতে দিয়েছি সেই গরম গরম তেলে এগুলো দিয়ে দিব এখন ভাজার জন্যে। খেয়াল রাখতে হবে যখন এগুলো তেলে দিবেন তেলটা কিন্তু খুব ভালো করে গরম হতে হবে, চুলার আঁচটা মিডিয়াম হাইয়ের মাঝামাঝি থাকবে। যেই ফ্রাই প্যানে বা যেই হাঁড়িতে আপনারা এটা ভাজবেন সেটা কিন্তু ডুবে থাকবে না, এটাকে আমরা শ্যালো ফ্রাই করব, মানে অনেকটা তেল থাকবে কিন্তু পুরো চপটা ডুবে থাকবে না। আর অবশ্যই অনেকগুলো একসাথে দেবেন না, একটু ফাঁকা ফাঁকা রেখে দেবেন, অনেক বেশি ক্রাউডেড যেন না হয়ে যায়। এবং এক একটা পাশ 3-4 মিনিট বা 5 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে, যেহেতু মাংসটা কিন্তু অলরেডি সেদ্ধ করা এবং হয়ে গেছে। এখন শুধু ওপরটাই একটু ভেজে নিতে হবে ম্যারিনেটেড মশলাগুলো এবং যেই ডিমের মিশ্রণে ডুবালাম
সেটা। আপনারা ঠিক এরকমটাও উঠাতে পারেন বা আরও একটু ডার্ক করতে পারেন। আমি দুবার করে এটাকে উল্টে পাল্টে একটু ডার্ক কালার করে ভেজে তুলে নিচ্ছি। তেলের মধ্যে আমি এখন বাকি যে তিনটা পিস রয়েছে সেগুলো ভেজে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল। দেখলেন তো কতটা সহজ রেসিপি? অথচ এই সহজভাবে বানানো রেসিপিটাই আমরা রেস্টুরেন্টে খাই অনেক অনেক পয়সা খরচ করে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে। সহজ লাগলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আর হ্যাঁ, আপনারা নিশ্চয়ই দেখতে চাইছেন যে ভেতরটা কেমন হয়েছে আর কতটা সফট হয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এর মাংসগুলো একদমই সফট হয়েছে, ধরার সাথে সাথেই খুলে আসছে ভাজগুলো এবং খেতে অসাধারণ লাগছে। খেতে যে অসাধারণ লাগছে এটা তো আর আমারটা দেখে বুঝবেন না, তাই আপনাদের বাসায় তৈরি করতে হবে এই রেসিপিটা ফলো করে। তৈরি করলে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা। রেসিপিটি যদি ভালো লাগে থামস আপ দিতে কিন্তু ভুলে যাবেন না, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলটি শেয়ার করবেন। আবারও কথা হবে নতুন কোনো রান্না নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। কিপ ওয়াচিং। সেলিনা রহমান, আল্লাহ হাফেজ।